বাবা জি একটু পরীক্ষা ব্রেন পরীক্ষা করলো, আমি তো বাবারে পরীক্ষা করতে চাই না, বাবার একটা ওসিয়ত শুনলাম একটা গানে। কি গানটা কি জানো গাইলো? বন্দনার পরের গান, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দরদি, তুমি ছাড়া আমার কেহ নাই নাই, দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। আশরাফুল মাকলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ কাকে বলছে? গরুকে, কুকুরকে, অন্য কোন পশু পাখিকে? কাকে শ্রেষ্ঠ বলছে? তা আপনি এই শ্রেষ্ঠ কুলে জন্ম পাইয়া কুকুর হওয়ার সাত জাগলো কেন? কি বাবা, দরদিরা কইতেছে আজকে চাহিদা আসলেই বাবা, আপনি যেহেতু পথ আমার দেখাইছেন আজকে ওই পথ দিয়ে পিছে পিছে লাগি যাব। আর একটু অসিয়ত শুনলাম, দয়াল চান্দের কি সুরমা বলে, পায়ের ধুলা চোখে সুরমা লাগাইও, মরণকালে দয়াল নামের গান শোনাইও। আচ্ছা আপনার দয়াল তো বিয়োগ হইছে, আপনার দয়ালের পায়ের ধুলা হন পাইবেন কই আপনি? এই যে ওসিয়ত আপনি রাইখে গেলেন, বক্তব্য কাছে কইলেন দয়াল নামের গান শুনাইব, এটা শুনাইলো, কিন্তু দয়াল নামের ধুলা পাইবেন কই? দয়ালের পাও ধোয়া পানি আপনি পাইবেন কই? যা দিয়ে আপনার গোসল করাইব এগুলার ব্যবস্থা কি? শ্রেষ্ঠ হইল মানুষ, আপনি কুকুর বের চাইলেন কে? আমাকে রে বড় আবুল সরকার ফতুল্লার এর একটা গান শুনছি, ওটা আগে দলিলটি পরে কই, আগে মানুষ বাইর করে দুই। কবি জালালউদ্দিন খাসাব উনি একটা গান গাইছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে, যত সব পশু পাখি ভূত বিশেষ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ যদি ভ্রমণ কইরে মানুষ হয় তার পরে, মানুষ আর পশু যাইরে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে, মানুষের হয় করণ ভিন্ন কার্য দায় তার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে দেব জীব গুরু ভক্তি, জীবে দয়া করে পঞ্চ প্রেমে থাকলে মাখার শুদ্ধ মানুষ বলে তারে, ভেবে কবি জালাল বলে এই মানুষের মধ্যে সেই মানুষ, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসছিল আমাকে ফকুর হাটির দরবারে, কোটি মানুষ তৈরি যাইতেছে ওই মানুষটার নামে, হ্যাঁ মানুষ আর আপাও আছে আমিও মানুষ, কিছু আমার মতো কিছু মানুষের যে কুকুর ভালো কথা কর না কেন, আর আবুল সকল লেখছে অমমিন ভাই নাই বেলা নাই কিয়ামতের ডাকে সে মানুষ মানুষের নীতি ভুলেছে, তুমি আমি ভাই ভাই ইসলামেতে কয় মানুষের জ্ঞাতি মানুষ চির নিশ্চয়, কথার বেলায় আছে মানুষ কাজের বেলায় ফাঁকি, এই মানুষে পোষ বানাইছে বনের পশু পাখি, ভারতের এক বই দেখিলাম তেরে মেহরবান, অমানুষের চাইতে কুকুর হয় অতি মহান, এটি কইলাম হইলো আমাদের দেশের যারা আমরা যাক গান বাজনা গাই, আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত আলী কারমুল্লাহ জহু যার নিজের হাতে লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো নাহাজুল বালাঘা, এটার তর্জমা করছে হইল জিহাদুল ইসলাম সাহেব, উনি এমন একজন মানুষ মাওলা আলীর ছবি দিয়ে তার কিতাবের মধ্যে দিছে, সুবহানাল্লাহ হরে হ হ, তো মাওলা আলী বলছে একটা মানুষের মধ্যে কুকুরের পাঁচটি স্বভাব তা প্রতিষ্ঠিত হতে হবে, কিসের স্বভাব? কুকুরের স্বভাব, স্বভাব কুকুরের কোন নির্দিষ্ট স্থান নাই, আছে নাই, ও এক জায়গা এক সময় ওই জায়গা সয় আর এক সময় ওই জায়গা সয়, আরে হ
ছয় কি না ওর কোন নির্দিষ্ট জায়গা আছে আমার তো থাকার একটা ঘর আছে নির্দিষ্ট ওর নাই আছে নাই কোন আল্লাহওয়ালা মানুষ তাদের কোন নির্দিষ্ট স্থান থাকতে পারে না আর একটা বিষয় বলছেন কুকুর কি করে দিনে ঘুমায় সারা রাত্র জাগে কি জাগে না জাগে জাগে না দেখবা কুকুরটা বাড়িতে পোষো তোমার ওই কুকুরটা রাত্রে তুমি তো একেবারে বিদেশে তোমার বোলাপানে কম্বল ফাটাইছে দামি খাটের উপরে শুয়ে থাকো ঘুমাও আর তোমার বাড়ির যে কুকুরটা ওইটা ওই চুলের পাশে নাহলে সার ভুরির মধ্যে যাইও শুয়ে থাকে ও একটা চোখে ঘুমায় আর একটা চোখ তাকায় থাকে ঠিক না একটা কান মাটির সাথে রাখে আর একটা কান উপরে রাখে একটা গাছের পাতাও যদি পড়ে অমনি খেয়াল করে আমার মনিবিরে কেউ ক্ষতি করবার জন্য আসলো একজন আল্লাহওয়ালা মানুষ একজন আশেকান মানুষ একজন গুরু প্রেমিক মানুষ সে রাত জেগে তার মুর্শিদের ধ্যান করবে কুকুর দেখবেন সব সময় তার পেটে ক্ষুধা থাকে সব সময় কারণ বেশি যদি খায় তাহলে সে ঘুমায় পড়বে মনিবের পাহাড় আসে দিতে একজন গুরু প্রেমিক মানুষ আশেক মানুষ তারা কম খানা খাবে যাতে তার ঘুমটা কম হয় এবাদতটা হলো চার প্রকারের তার প্রথমটা হলো সালাতিল আইনি আইনি মানে চোখ সালাতিল আইনি সদা সর্বদাই তোমার এই চোখের মধ্যে তোমার মুর্শিদের রূপটা যেন সবসময় জাগ্রত থাকে এটা হলো সালাতিল আইনি আর একটা হলো সালাতিল লেসানি একটা হলো শ্বাস একটা প্রশ্বাস হরদমে যেন আমার জালাল শাহ নামটা আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে চলাফেরা করে আর একটা হলো সালাতিল কৌলি তুমি যখনই যাই বলো তুমি যেন তোমার মুর্শিদের তোমার মালিকের গুণগান করো আর একটা হলো সালাতিল কালবি কলবের মধ্যে তোমার মুর্শিদের ছবিটা অঙ্কিত করো ঘুমাইলেও দেখবা জাগ না হইলেও এই হলো চার প্রকারের এবাদত কুকুর এইটা করে কুকুর কাল কি খাবে এটা গুছাই রাখে কথা কন না কেন রাখে না একজন সাধক একজন আল্লাহওয়ালা মানুষ তিনি কখনোই কাল কি খাবে তার চিন্তা সে করে না কেন করে না তিনি মালিকের উপরে সবকিছু অর্পণ করে বসে থাকে তার মালিক যা খাওয়াবে তাই খাবে আল্লাহর অলি গো দেখবা হ্যাকুকা হ্যাকু কাছে কোনদিন যাই দেখছো বাড়ি গাড়ির কথা এরা সবসময় মানুষের মুক্তি কি হবে একজন মানুষ কাছে পাইলে সেই আলোচনায় সবসময় করতে থাকে কুকুর যেমন নিজের সন্তানের জন্য কিছু রেখে যায় না কোন আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার কিছু তার নামে লিখে রাখতে পারে না মাওলানা আলী বলছে এই পাঁচটি স্বভাব যেই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে তার জন্য রয়েছে সুসংবাদ সুবহানাল্লাহ ওই জন্য গানটার মধ্যেই কথাটা দেওয়া হয়েছে বোঝো না এই দরবারেতে কুকুর হয়ে কাটা বসিব দিবা নিশি আমার ধনী বাবার রূপ করব গান গাইলে রাত পোয়াব না গাইলে রাত পোয়াব আমরা তো আর বয়সে বসে রইনি গরিব টাইম তো দেখবেন হে জান গিয়া আল্লাহ রে দেখেন এই জন্য আর একটা কথা তোমার বলি
বাবারা বিরক্ত হন নাকি? মক্কা থেকে মদিনায় যখন রসুল পাক গেছিলেন, কাগবাড়ি উঠছে, তুমি জানো কাগবাড়ি উঠছিল? হ্যাঁ ছোট, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসার 1000 বছর আগে তুব্বা বাদশা নামে একজন মানুষ নবীজির জন্য 400 কামরা করছিলেন। সুবহানাল্লাহ। একটা পত্র লিখেছিলেন, সেই পত্রটা তার বংশ পরম্পরায় নবীজির হাতে এসে পৌঁছাইছিলেন। মক্কায় যখন গেলেন, মক্কায় যাওয়ার পরে যেমন আমার বাবা ধনী পিসাব এখানে আসছে, সব বক্তই তো চায় যে আমাকে বাড়ি একটু বাবা। তখন নবীজিকে সবাই নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রসুল বললে আমি কার বাড়ি যাবানি, কিরা বেজার হইব, আমার এইগুলির কাম নাই। শোনো তোমাদের একটা কথা বলি, আমার এই উটটা ছাইড়ে দিব, উটটা যার বাড়ি যায় ওটে আমি সেই বাড়ি যাব। সুবহানাল্লাহ। নবী কোহনে যাবি হে তার মনের মধ্যে আছে, এটা প্রকাশ করলো না, কি করলো? উটটারে কইলে উট যেই বাড়ি যাব আমিও সেই বাড়ি। এই যারা কয় নবী গায়েব জানে না, আরে বেটা নবী তো গায়েব জানেই, উঠেও গায়েব জানে। নবী যে উঠের উপরে চলে উঠেও গায়েব জানে। উঠটা ছাইড়ে দিলে উঠটা যাই উঠলো আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে। সাহাবাদের মধ্যে জলিল কদর সাহাবা, সাহাবাদের মধ্যে কি জলিল কদর সাহাবা, হযরত আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাই। আমার রসুল পাক যখন পর্দা নিছেন, উনি একদিন দয়াল নবী রওজা মুবারকের মধ্যে এসে সেজদায় পড়ে রওজার উপরে কাঁদতেছে। তখন হাকিম ছিল মারওয়ান, হাফা দিয়ে ধইরে উঠেছে, এই বেটা কি করস? উঠি তাকাই দেখে যে আইয়ুব আনসারী। আরে জিজ্ঞেস করছে তুমি কি করলে জানো? কি করছি? তুমি পাথরের মধ্যে ভক্তি করলে কেন? আইয়ুব আনসারী বলছিল মারওয়ান তুমি এখানে পাথর দেখো, আমি পাথরে চুমা দিই নেই, আমি আমার নূর নবীর কদমে চুমা দিয়েছি। আমি পাথরের মধ্যে চুমা দিই নেই, আমি পাথরের কাছে কিন্তু চাইতে আসি নাই, আমি আমার নূর নবীর কদমে চুমা দিয়েছি। আমার মুর্শিদ যেখানে শায়িত আছে, ওই দরবারের যা ধুলি আছে সবই আমার জন্য। সুরমা তুমি দেখতেছো আমার মুর্শিদ পর্দা নিছে, আমার কাছে আমার মুর্শিদ পর্দা নেই নাই। তাহলে আইয়ুব আনসারী হতো মানুষ কি ভুল কাম করছে বাবা, কখনো এটা হইতে পড়েন হাদিস গুলি আপনারা পড়েন, আমার মুর্শিদ কেবলা রওজা মোবারকে মাজার শরীফের ধুলা এটা যেন আমার নসিবে হয়। ওই দরবারটা ধুয়ে যে পানিগুলি আমার নিত্যরা সেইটুক দিয়ে আমার গোসল করে দিস, আর কিছু কারণ আমি তো কোনো পাথরের গায়ে আঘাত পাথরের গায়ে সুবা দিই নি, আমি তো আমার মুর্শিদের কদম।
সব কিছু শেষ হয়ে যাবে আমার কাছ থেকে আমার মুর্শিদ কোনদিন শেষ হবে না সব ধ্বংস হয়ে যাবে আমার মালিক আমার কাছ থেকে ধ্বংস আরে আমি এই জন্য গানের মধ্যে কথাগুলো আমি তো দেই নাই কে যেন দিওয়াইছে মুর্শিদের দরবারে কুকুর ওটা সৌভাগ্যের দরকার আছে দেখো না আসাব কাহাবদের সাথে বড় নাই আসাবের কাহাবের মহব্বতে কুকুরও জান্নাতে গেছে কুকুরের স্বভাবটা এই জন্য মাওলা আলী বলেছেন এই পাঁচটি স্বভাব যার মধ্যে প্রতিষ্ঠিত তার জন্য রয়েছে সুসংবাদ এই স্বভাবটা ধারণ করতে হবে আমি কথাগুলি বলার জন্য একটু চেষ্টা করি।